হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন, বাট মনটা একটু খারাপ, কারণ আপনার ন্যাশনাল আইডি কার্ডটি হারিয়ে গেছে, তাই তো? সো ফ্রেন্ডস, মন খারাপের কিছু নেই, কারণ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ন্যাশনাল আইডি কার্ডটি আবার আপনি পেতে পারেন। সো ফ্রেন্ডস, আমি টিপু আরজু, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল, সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হলো জিডি বা জেনারেল ডায়েরি। তো জিডি করার জন্য আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে জিডি ফর্ম সংগ্রহ করে তার মধ্যে আপনার এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের হারিয়ে যাওয়া বিষয়টি বিস্তারিতভাবে দরখাস্তের মতো লিখে নিন এবং তা থানায় ডায়েরিভুক্ত করুন। জিডি ফর্মটি দুটি কপি করে থানায় নিয়ে যাবেন, এক কপি থানায় জমা রেখে দিবে এবং অন্য কপিতে জিডি নং এবং পুলিশের কর্মকর্তার স্বাক্ষর নিয়ে তা আপনার কাছে রেখে দিন। আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে জিডি ফর্ম এবং এনআইডি হারিয়ে যাওয়ার বিস্তারিত লেখা একটি দরখাস্ত দিয়ে দিয়েছি। আপনি চাইলে ফাইলটিকে আপনার নিজের মতো এডিট করে দেন প্রিন্ট করে তা ব্যবহার করতে পারবেন। তারপর আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে জিডি কপিটি নিয়ে যেতে হবে। আমি গিয়েছিলাম সরাসরি নির্বাচন কমিশন অফিসের হেড অফিসে, যা ঢাকার আগারগাঁওতে অবস্থিত। এই হেড অফিসের ঠিক পেছনেই এই ভবনটি। এখানে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের সকল সমস্যার সমাধান করা হয়। আপনাকেও এখানেই আসতে হবে। অফিসের মূল দরজা দিয়ে ঢুকে হাতের বামেই ইনফরমেশন বুথ বা তথ্য কেন্দ্র। এখানে বসে থাকা কর্মকর্তার মাধ্যমে আপনি আপনার স্মার্ট কার্ডের 10 ডিজিটের নাম্বারের পরিবর্তে 17 ডিজিটের নাম্বারটি কালেক্ট করতে হবে, কারণ হারিয়ে যাওয়া কার্ডটি ফেরত পেতে আপনাকে যে 345 টাকা ফি জমা করতে হবে তা 17 ডিজিটের নাম্বারের উপরেই করতে হয়। 10 ডিজিটের নাম্বারের মাধ্যমে টাকা জমা করা যায় না। তথ্য কেন্দ্র থেকে 17 ডিজিট নম্বরটি কালেক্ট করে ভবনের দুইতলায় গিয়ে টাকা জমা করার ফর্ম কালেক্ট করতে হবে। দুইতলায় গিয়ে এই কর্মকর্তার কাছে ফর্ম চাইলেই আপনাকে ফর্মটি দিয়ে দিবে। অবশ্যই সাথে একটি কলম নিয়ে যাবেন, কারণ ফর্মটি আপনাকে নিজ হাতে ফিল আপ করতে হবে। আর এখানে কেউ আপনাকে কলম দিয়ে সাহায্য করবে না, কারণ এখানে নাকি 5 টাকার কলমের দাম সোনার হরিণের মতো দামি। ফর্মটি ফিল আপ করা খুবই সহজ, জাস্ট আপনার নাম, 17 ডিজিটের এনআইডি নাম্বার, আপনার বাবার নাম, মার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার স্বাক্ষর দিয়ে ফর্মটি ফিল আপ করুন। ফর্মটি নিয়ে নিস্তালে চলে আসুন। হাতের ডানে দেখতে পারবেন কিছু ব্যাংকের বুথ, সেখানে চলে আসুন। তারাই ফর্মের তথ্য অনুযায়ী ফি জমা করে দিবে। এখানে 350 টাকার উপরে এক্সট্রা কোনো টাকা দেবেন না। টাকা জমা হয়ে গেলে চলে আসুন ভবনের দুইতলায়, যেখান থেকে ফর্ম সংগ্রহ করেছিলেন। এই কর্মকর্তার নিকট বলুন যে আপনি এই ফর্মটি জমা করবেন। সে আপনাকে এই ফর্ম জমা করার জন্য একটি টোকেন দিয়ে দিবে। টোকেনের নাম্বার অনুযায়ী কাউন্টারে ফর্মটি জমা করে দিন এবং এই স্লিপটি কালেক্ট করে অপেক্ষা করুন। তখন আমি আর আরিফ 2 কাপ চা খেলাম এবং অপেক্ষা করতে থাকলাম। মাত্র 15 মিনিটের মধ্যেই আমার মোবাইলে একটি SMS চলে আসলো, যার মধ্যে লেখা ছিল আমার এনআইডি কার্ডটি প্রিন্ট হয়ে গেছে সাকসেসফুলভাবে। তারপর দুইতলায় গিয়ে এনআইডি কালেক্ট করে নিন। ব্যাস, পেয়ে গেলেন আপনার হারিয়ে যাওয়া এনআইডি বা জাতীয় পরিচয় পত্রটি। মনটা খারাপ হয়ে যেতে পারে এটা ভেবে যে এটা তো পুরাতন এনআইডি, স্মার্ট কার্ড না। মন খারাপের কিচ্ছু নেই, আপাতত এটা দিয়ে আপনার যাবতীয় জরুরি কাজগুলো করতে থাকুন। বাংলাদেশ সরকার পুনরায় যখন স্মার্ট কার্ড বিতরণ করবে তখন আবার আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন, তখন কোনো এক্সট্রা ফি পে করতে হবে না। তো এই ছিল এনআইডি হারিয়ে গেলে কিভাবে তা পাবেন এবং তার বিস্তারিত একটি সমাধানমূলক ভিডিও। আমি চেষ্টা করেছি আমি যেভাবে কাজগুলো করেছি ঠিক সেভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুব সহজে বোঝানোর জন্য। সো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চেষ্টা করি অনেক কঠিন কঠিন বিষয়গুলোকে খুব সহজে আপনাদের সামনে তুলে ধরার জন্য।